হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার, তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায়, জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। আর এই অ্যান্টিজেন অ্যান্টিবডি সংক্রান্ত আলোচনার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর অবশ্যই তার সাথে যুক্ত হচ্ছে আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো আরও অনেক বেশি স্মার্ট। চলো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি ঠিক কী সেই ক্লাসের মধ্যে ডিটেলস আলোচনায় যাই। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি এই বিষয়ের দ্বিতীয় পর্বের ক্লাস চলো আজ আমরা শুরু করি। এখন এই অ্যান্টিবডি দেখতে কেমন হয়? নিশ্চয়ই তোমরা আগের ছবিটাতে দেখছিলে আমরা অ্যান্টিবডিকে দেখিয়েছিলাম এইরকম একটা গঠনযুক্ত, যেটাকে আমরা ইংরাজিতে অনেকটা ওয়াই অক্ষরের মতো দেখতে পাই। এখন এই লম্বা গঠনগুলো ঠিক কি? আমরা জেনেছিলাম রাসায়নিক প্রকৃতিতে প্রোটিন। তাহলে এটা কি প্রোটিনের জন্য গঠনকারী একটা পলিপেপটাইড চেন? তাহলে দুটো অসমান দৈর্ঘ্য কেন? চলো এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজি, অ্যান্টিবডির গঠন নিয়ে আলোচনা করি। দেখো প্রথমেই বলছি, একটা আদর্শ অ্যান্টিবডি গঠিত হবে চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা। তাহলে মনে রাখতে হবে চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা একটা অ্যান্টিবডি গঠিত। সেই চারটি পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে দুটি হবে ভারী শৃঙ্খল, যাকে আমরা হেভি চেন বা এইচ চেন বলে চিহ্নিত করি, এবং দুটি হবে হালকা শৃঙ্খল, যাকে লাইট চেন বা এল চেন হিসেবে আমরা চিহ্নিত করি। এখন তোমরা বলবে ভারী কেন, হালকা কেন? ডেফিনেটলি তোমরা জানো পলিপেপটাইড শৃঙ্খল, অর্থাৎ পলিপেপটাইড শৃঙ্খল গঠিত হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দ্বারা। সেই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার পরিবর্তন হলে কোনো কোনো চেন অবশ্যই হবে ভারী, আর যেখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম সেটা হবে হালকা বা এল চেন। চলো ছবির দিকে তাকাও। দেখো আমরা নীল রঙের এই যে দুটো শৃঙ্খল আঁকতে চেয়েছি, এটা হলো দুটো পলিপেপটাইড শৃঙ্খল। আর এই যে লাল বর্ণের যে দুটো শৃঙ্খল দেখেছি, এটা আরও দুটো পলিপেপটাইড শৃঙ্খল। ফলে মোট 1, 2, 3 এবং 4 চারটি পলিপেপটাইড শৃঙ্খল। এখন লক্ষ্য করলে তোমরা এও দেখবে এই চারটি পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে এই দুটি পলিপেপটাইড শৃঙ্খল দীর্ঘ বা লম্বা, এবং একে আমরা বলি ভারী পলিপেপটাইড শৃঙ্খল। আর এই যে দুটি লাল বর্ণের, সে দুটো দৈর্ঘ্যে অনেক ছোট, স্বাভাবিকভাবেই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অনেক কম, সে দুটোকেই আমরা বলি হালকা শৃঙ্খল। তাহলে চারটি পলিপেপটাইড শৃঙ্খল, দেখো এটা একটা ভারী পলিপেপটাইড শৃঙ্খল আর এটাও একটা ভারী পলিপেপটাইড শৃঙ্খল, দেখো ভারী শৃঙ্খল। আর এই দুটো ছোট দুটোকে আমরা বলেছি হালকা শৃঙ্খল। তাহলে ভারী শৃঙ্খল দুটি, 1, 2, হালকা শৃঙ্খল দুটি, 1, 2, মোট কতগুলি? চারটি পলিপেপটাইড শৃঙ্খল। ক্লিয়ার? নেক্সট এসো, ভারী ও হালকা শৃঙ্খলের অগ্রভাগকে আমরা বলি পরিবর্তনশীল অঞ্চল। অর্থাৎ একটা পলিপেপটাইড শৃঙ্খল দেখতে পাচ্ছি, তার এই যে অগ্রভাগ, প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলের সামনের দিকে একটা নির্দিষ্ট অংশ, সেটাকে আমরা বলি পরিবর্তনশীল অঞ্চল। অর্থাৎ এই অংশের যে গঠন, তার অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, গঠন পরিবর্তিত হতে পারে, ভ্যারিয়েবল রিজিয়ন, কিন্তু বাকি অংশের গঠন সেটা অপরিবর্তিত থাকবে। সেটা বোথ ভারী শৃঙ্খলের ক্ষেত্রেও তাই, হালকা শৃঙ্খলের ক্ষেত্রেও তাই। দেখো এটা পরিবর্তন হয় তাই পরিবর্তনশীল, কিন্তু পরবর্তী অংশে এটা ফিক্সড, অপরিবর্তিত, তাই তাকে আমরা বলেছি স্থায়ী অঞ্চল। তাহলে আমরা কি বলছি, ভারী ও হালকা শৃঙ্খলের অগ্রভাগ, তাকে আমরা বলছি পরিবর্তনশীল অঞ্চল, বাকি অংশকে বলছি ধ্রুবক অঞ্চল, যেটাকে আমরা স্থির অঞ্চল বললাম। এখন এই একটা ভারী ও একটা হালকা শৃঙ্খল, ছবিতে দেখো এই একটা কমপ্লিট ভারী শৃঙ্খল আর এই হলো একটা হালকা শৃঙ্খল, তারা এই একটা নীল রঙের বন্ধনী দিয়ে দেখাতে চেষ্টা করেছি, এটা একটা বন্ধনী দিয়ে আবদ্ধ, এটা ডাইসালফাইড বন্ধনী। অর্থাৎ একটা ভারী শৃঙ্খল এবং একটা হালকা শৃঙ্খল একটা ডাইসালফাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়, এটা হলো একটা অর্ধাংশ। এদিকেও ঠিক তাই, একটা ভারী শৃঙ্খল এবং একটা হালকা শৃঙ্খল একটা ডাইসালফাইড বন্ধনী দ্বারা আবদ্ধ, এটাও একটা অর্ধাংশ। দুটো অর্ধাংশ আবার যুক্ত হয় দেখো ডাইসালফাইড বন্ধনী দ্বারা, এই যে ডাইসালফাইড বন্ধনী, তখন একটা কমপ্লিট ওয়াই আকৃতির কমপ্লিট অ্যান্টিবডি গঠিত হয়। দেখো আমরা নিশ্চয়ই সেটা বলেছি,
অ্যান্টিবডির দুটো অর্ধাংশ ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত। প্রতিটি অর্ধাংশ কি দিয়ে গঠিত হয়? একটি ভারী ও একটি হালকা শৃঙ্খল ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তৈরি করে একটা অর্ধাংশ। অর্থাৎ মনে রাখতে হবে চারটে শৃঙ্খল, দুটো ভারী শৃঙ্খল, দুটো হালকা শৃঙ্খল, একটা ভারী শৃঙ্খল এবং একটি হালকা শৃঙ্খল ডাইসালফাইড বন্ধনী দ্বারা একটা অর্ধাংশ তৈরি করে, বাকি একটা ভারী শৃঙ্খল এবং একটা হালকা শৃঙ্খল একটা ডাইসালফাইড বন্ধনী দ্বারা অপর অর্ধাংশ তৈরি করে। দুটো পরপর যুক্ত হয় ডাইসালফাইড বন্ধনী দ্বারা, যেটা একটা কমপ্লিট অ্যান্টিবডির গঠন তৈরি করে। এখন এই যদি হয় একটা আদর্শ অ্যান্টিবডির গঠন, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এর কোন অংশের সাথে অ্যান্টিজেন যুক্ত হয়, সেই অংশটাকেই বা আমরা কি বলি? কারণ আমরা ইতিপূর্বে জেনেছি এপিটোপ, যেটা অ্যান্টিজেনের দেহে অবস্থিত। জেনে রাখো, অ্যান্টিজেনের দেহে উপস্থিত এপিটোপের সাথে অ্যান্টিবডির যে অংশ যুক্ত হয়, দেখো এই যে অংশগুলো আমরা দেখিয়েছি এই অংশগুলো যুক্ত হয় তাকে আমরা বলি প্যারাটোপ। ফলে মনে রাখতে হবে অ্যান্টিজেনের দেহে উপস্থিত এপিটোপ আর অ্যান্টিবডির দেহে উপস্থিত প্যারাটোপ, এই এপিটোপ এবং প্যারাটোপ পরস্পর সংযুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া সম্পন্ন হয়। দেখো অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশে অ্যান্টিজেনের এপিটোপের সাথে যুক্ত হয় তাকে আমরা বলি প্যারাটোপ। অর্থাৎ প্যারাটোপ অ্যান্টিবডির দেহে উপস্থিত আর এপিটোপ অ্যান্টিজেনের দেহে উপস্থিত। ফলে এই ওয়াই আকৃতির গঠন এটা আদর্শ একটা অ্যান্টিবডির গঠন, চারটে পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে যুক্ত। কিন্তু আমরা এই অ্যান্টিবডিকে বেশ কতগুলো শ্রেণীতে বিভক্ত করেছি, তাদের গঠনগত বিভিন্নতার জন্য, কার্যগত বিভিন্নতার জন্য। চলো একবার দেখে নিই অ্যান্টিবডি কত প্রকার হতে পারে। তাহলে আমরা দেখলাম যে অ্যান্টিবডি কি, খুব সাধারণভাবে বললে অ্যান্টিজেন প্রবেশের ফলে সৃষ্ট হয় অ্যান্টিবডি। আমরা এও দেখলাম সেই অ্যান্টিবডির গঠন কেমন, ফলে অ্যান্টিবডি কেন সৃষ্টি হয়, অ্যান্টিবডি গঠন কেমন এগুলোও জেনেছি। তাহলে এখন একবার দেখে নিই আমাদের দেহে সেই অ্যান্টিবডি কত প্রকারের হতে পারে, অর্থাৎ অ্যান্টিবডির প্রকারভেদ। আমরা ইতিপূর্বেই দেখেছি অ্যান্টিবডি তাকে আমরা প্রকাশ করি কিভাবে, IgE। আই কথার অর্থ ইমিউনিটি, অর্থাৎ ইমিউনিটি প্রোভাইড করে, জি গ্লোবিউলিন প্রোটিন, ইমিউনো গ্লোবিউলিন, তাই আমরা IgE এটা দিয়ে প্রকাশ করি অ্যান্টিবডিকে। আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি পাওয়া যায় এবং তাদের গঠন, তাদের নির্দিষ্ট কার্যপদ্ধতি, সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা একটা ছকের সাহায্যে বিভিন্ন অ্যান্টিবডি এবং তাদের বিশেষ তত্ত্ব, কোথায় উপস্থিত, কি তাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো একটু দেখার চেষ্টা করেছি। দেখো প্রথমে লিখেছি IgA, লালারস, কলোস্ট্রাম, অশ্রুতে অবস্থিত। IgA এই অ্যান্টিবডিটা দেহের যত ক্ষরণকারী বস্তু, সিক্রেটারি সাবস্ট্যান্স, তার মধ্যে উপস্থিত। দেখো স্যালাইভাতে উপস্থিত, কলোস্ট্রাম, মায়ের প্রথম যে দুধ তৈরি হয় সেটাকে আমরা কলোস্ট্রাম বলি, তার মধ্যে উপস্থিত, এবং অশ্রু, আমাদের চোখের যে জল সেটাতে উপস্থিত থাকে। ফলে দেহের সকল ক্ষরিত বস্তুতে উপস্থিত থাকে IgA, এটাকে আমরা বলি ক্ষরণকারী অ্যান্টিবডি। গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নের জন্য প্রশ্ন করা হতে পারে লালারসে উপস্থিত অ্যান্টিবডি কোনটি, অথবা বলা হতে পারে অশ্রুতে উপস্থিত অ্যান্টিবডি কোনটি, মনে রাখতে হবে IgA। দ্বিতীয় প্রকার যে অ্যান্টিবডি সেটা হলো IgG। প্রথমেই বলে রাখা ভালো, IgG এই অ্যান্টিবডি আমাদের দেহে উপস্থিত সর্বাধিক পরিমাণে অ্যান্টিবডি। অর্থাৎ আমাদের দেহে সব থেকে বেশি উপস্থিত কোন প্রকার অ্যান্টিবডি, সেটা হলো IgG অ্যান্টিবডি। দেখো সর্বাধিক উপস্থিত অ্যান্টিবডি, ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই IgG অ্যান্টিবডি একমাত্র প্ল্যাসেন্টা বা অমরা ভেদ করে মায়ের দেহ থেকে সন্তানের দেহে প্রবেশ করতে পারে। অর্থাৎ প্ল্যাসেন্টা ভেদ করতে সক্ষম IgG এই অ্যান্টিবডি, এবং সে কারণেই একে আমরা বলি ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলে, কেন বলে, এটা কিন্তু প্রশ্ন আকারে আসতেই পারে, মনে রাখতে হবে IgG-কে। অথবা এমনিই বলতে পারে প্রশ্ন আকারে, নিচের কোন অ্যান্টিবডিটি প্ল্যাসেন্টা ভেদ করতে সক্ষম, IgG সর্বাধিক পরিমাণে পাই, ম্যাটারনাল অ্যান্টিবডি। নেক্সট IgM,
দেখো, আমরা একটু আগেই যে অ্যান্টিবডির গঠন দেখেছি, সেই অ্যান্টিবডির গঠনে আমরা জেনারেলি দেখেছি একটা ইংরাজি ওয়াই অক্ষরের মতো গঠন, এটাকে আমরা বলেছি একটা অ্যান্টিবডির মোনোমার। মোনো কথার অর্থ ওয়ান। এখন যদি একাধিক মোনোমার এভাবে যুক্ত হয়, দুটো যদি মোনোমার এভাবে যুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই তাকে আমরা বলবো ডাইমার। তিনটে চারটে যুক্ত হতে পারে। ইন্টারেস্টিংলি, এই আইজিএম এর গঠনের ক্ষেত্রে আমরা দেখব এই রকম ওয়াই আকৃতির গঠন। একটু আগে আমরা যে অ্যান্টিবডির গঠন দেখেছি, পাঁচটা অণুযুক্ত হয়েছে, অর্থাৎ পাঁচটা মনোমার যুক্ত হয়ে আইজিএম এর একটি গঠন তৈরি করেছে, তাই আইজিএমকে আমরা বলি পেন্টামার। স্বাভাবিকভাবেই পাঁচটা মনোমার যুক্ত হয়ে তৈরি করেছে, তাই আণবিক গুরুত্ব সব থেকে বেশি। অর্থাৎ দেখো, সর্ববৃহৎ অ্যান্টিবডি, সব থেকে ভারী অ্যান্টিবডি, পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি আইজিএম। প্রসঙ্গত জানিয়ে রাখি, একটা ভ্রূণের দেহে সব থেকে প্রথম সৃষ্টি হয় কোন অ্যান্টিবডি? দ্যাট ইজ আইজিএম। কিন্তু অবশ্যই তোমরা মনে রাখো, পেন্টামার গঠন কোন অ্যান্টিবডির, আণবিক গুরুত্ব সব থেকে বেশি কোন অ্যান্টিবডির? সেটা হলো আইজিএম। নেক্সট দেখো আইজিডি। আমরা যে বি লিম্ফোসাইটের কথা বলছি, যেটা অ্যান্টিবডি তৈরি করার জন্য আবশ্যিক, তার উপরিতলে সারফেসে অবস্থিত থাকে আইজিডি। অর্থাৎ যদি বলে কোষীয় উপরিতলে, বি লিম্ফোসাইটের একদম কোষীয় পৃষ্ঠতলে উপস্থিত থাকে কোন অ্যান্টিবডি? সেটা হলো আইজিডি। আর লাস্টলি আইজিই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? দেহে অ্যালার্জি লক্ষণ প্রকাশের জন্য দায়ী যে অ্যান্টিবডি, দিস ইজ দ্যাট আইজিই, হলো আমাদের দেহে অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী অ্যান্টিবডি। সুতরাং প্রশ্ন করাই যেতে পারে, নিচের কোন অ্যান্টিবডি অ্যালার্জি রিয়াকশনের জন্য দায়ী? ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছ, প্রধান পাঁচ রকমের আমরা অ্যান্টিবডির নাম করেছি, কোন প্রকারের বিশেষ বৈশিষ্ট্য কি। যদি এক ঝলক মনে রাখার চেষ্টা করো, সব থেকে বেশি থাকে আমাদের দেহে আইজিজি, ম্যাটারনাল অ্যান্টিবডি। আইজিএ ক্ষরণকারী বা সিক্রেটারি অ্যান্টিবডি, লালারস অশ্রুতে অবস্থিত। আইজিএম সেটা হলো পেন্টামার এবং আণবিক গুরুত্ব সব থেকে বেশি। আইজিডি বি লিম্ফোসাইটের উপরিতলে থাকে, আর অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী হলো আইজিই। সুতরাং অ্যান্টিবডির গঠন জানলাম, বিভিন্ন প্রকার অ্যান্টিবডি এবং তাদের উল্লেখযোগ্য তথ্য এবং কিভাবে আমাদের শরীরে অনাক্রম্যতা সৃষ্টি করে সেটা জানলাম। তাহলে অনাক্রম্যতা সংক্রান্ত আলোচনায় আমরা অ্যান্টিজেন সম্পর্কে জেনেছি, আমরা অ্যান্টিবডি সম্পর্কে জানলাম। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের একটা মনে প্রশ্ন আসে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, তাদের যদি একটা তুলনামূলক আলোচনা আমরা করি কেমন হবে? চলো আমরা একবার দেখে নিই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির একটা তুলনামূলক আলোচনা। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির তুলনামূলক আলোচনা করার জন্য আমরা কতগুলো বিষয়কে রেখেছি এবং তাদের তুলনা করেছি, চলো এক বাই এক দেখে নিই। প্রথম কথা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ অ্যান্টিজেনের প্রকৃতি কি, তাকে আমরা অবশ্যই চিনব ফরেন পার্টিকেল বা বহিরাগত বস্তু। কিন্তু অ্যান্টিবডি, অ্যান্টিবডি হলো অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। অবশ্যই অ্যান্টিজেন প্রবেশের ফলে অ্যান্টিবডির সৃষ্টি হয়। নাম্বার টু, আমরা যদি কেমিক্যাল কম্পোজিশন দেখি, রাসায়নিক উপাদান কি, অবশ্যই অ্যান্টিজেন প্রোটিন, তবে কিছু পলিস্যাকারাইড বা লিপিডও হতে পারে। আর অ্যান্টিবডি অবশ্যই প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিন, সেজন্যই আমরা তাকে বলি ইমিউনো গ্লোবিউলিন। ফলে অ্যান্টিবডি কেমিক্যালি মাস্ট বি প্রোটিন, আর অ্যান্টিজেন প্রোটিন বাট মে বি পলিস্যাকারাইড অর লিপিড। কোথায় থাকে অবস্থান? অবশ্যই মুক্ত থাকতে পারে, ফ্রিলি আমাদের শরীরে প্রবেশ করতে পারে, অথবা কোনো রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেনের কথা বলছি তার আবরণে, তার মেমব্রেনে থাকতে পারে। আর অ্যান্টিবডি ডেফিনেটলি প্রেজেন্ট ইন আওয়ার প্লাজমা, রক্তরসে। ফলে অ্যান্টিজেন বাইরে থেকে প্রবেশ করবে এককভাবে, অথবা একটা প্যাথোজেনের কোনো অংশ অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, আর অ্যান্টিবডি আমাদের রক্তরসে উপস্থিত থাকে। যদি বলি কাজ কি, অবশ্যই অ্যান্টিজেনের কাজ আমাদের অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করা। ফলে দেখো, অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে, যার ফলস্বরূপ অ্যান্টিবডির সৃষ্টি হয়। আর অ্যান্টিবডির কাজ কি, দেহ প্রতিরক্ষায় সাহায্য করা, বডি ডিফেন্সে হেল্প করে। অ্যান্ড নাম্বার ফাইভ, অবশ্যই মনে রাখতে হবে সৃষ্টি একটা অপরটার সৃষ্টির ক্ষেত্রে কীভাবে প্রভাবিত করছে। অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয়, কিন্তু অ্যান্টিবডির প্রভাবে কি অ্যান্টিজেন সৃষ্টি হয়? নিশ্চয়ই নয়। অ্যান্টিবডির প্রভাবে কিন্তু অ্যান্টিজেন সৃষ্টি হয় না। ফলে আমি জাস্ট দুজনকে একটা কম্পেয়ার করে দেখাতে চেয়েছি, দুজনের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে,
কিন্তু মনে রাখতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও উভয়ের আন্তঃক্রিয়ায় আমাদের সুস্থ থাকা, আমাদের অনাক্রম্যতা তবেই সৃষ্টি হয়। জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করো।